ইন্ডিয়ান কারেন্সিতে মাত্র 9,999 রুপিতে লঞ্চ হওয়ার পর এই রিয়েলমি 5কে নিয়ে এখন খুব ভালোই একটা হাইপ উঠেছে। সম্প্রতি বাংলাদেশে এসে গিয়েছে রিয়েলমি 5 এবং আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এর রিভিউটা তাড়াতাড়ি পাবলিশ করার জন্য। রিয়েলমি 5কে নিয়ে যে হাইপটা উঠেছে যা আমার মতে একদম ষোলো আনা খাঁটি, কারণ এত কম প্রাইসে এই ফোনে যে যে ফিচার দিয়েছে যা সত্যিই অভাবনীয়। আর এটি কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে কম মূল্যের কোয়াড ক্যামেরা সেট আপযুক্ত ফোন। সো অ্যাজ অলওয়েজ রাফি দ্য ওয়েন্ট, ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। দিস ভিডিও স্পন্সর্ড বাই মোবাইল নেটওয়ার্ক মোবাইল শপ। বসুন্ধরা সিটি লেভেল 6 এর ব্লক এতে রয়েছে তাদের শপ। এছাড়াও এদের যাবতীয় কন্ট্যাক্ট মানে ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক থাকছে ভিডিওর ডিসক্রিপশনে। মোবাইল নেটওয়ার্ক শপের রিয়েলমি 5 4/64 GB ভার্সনের দাম রাখা হয়েছে 15,500 টাকা এবং 3GB 32GB ভার্সনের দাম ধরা হয়েছে এর থেকে 1,000 টাকা কম। রিয়েলমির সবগুলোর ফোনগুলোর মতোই এতেও রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন। এরকম ডায়মন্ড কাট ডিজাইন তারা তাদের প্রায় ফোনেই দিয়ে থাকে, তবে এবারের ডিজাইনটা সব থেকে আলাদা। এই ফোনের টপ টু বটম মানে চারপাশে রয়েছে কার্বন ফাইবার যা আমাদের ভাষ্যমতে প্লাস্টিক। বর্তমান সময় এটা বড় কোনো ইস্যু নয়, এখন তো অনেক দামি ফোনেও এই প্লাস্টিক ইউজ করা হয়। রিয়েলমি 5 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চেস 19:9 এসপেক্ট রেশো ফুল ভিউ ডিসপ্লে, যার রেজলেশন হলো HD+ এবং এর PPI হলো 296। অ্যাজ এক্সপেক্টেড HD+ ডিসপ্লে, তবে কমপ্লেন করলাম না এর বাজেটের কারণে। এর PPIটা কম হলেও ডিসপ্লে শার্পনেসে কোনো ঘাটতি লক্ষ্য করিনি। অন্যদিকে ডিসপ্লের প্রোটেকশনও থাকছে কর্নিং গরিলা গ্লাস 3+, যেটা এখন অনেকেই মেনে নিতে পারছে না। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 9.0 পাই হুইচ ইজ রানিং অন কালারওয়েস ভার্সন 6.1। কালারওয়েস হলো অপর নিজস্ব কাস্টম স্কিন ভার্সন যা রিয়েলমি ইউজ করে তাদের সাবব্র্যান্ড হওয়ার ফলে। কালারওয়েস ডে বাই ডে খুব ভালো ইম্প্রুভ করছে, তাদের ভার্সন 6 থেকে 6.1 অনেক অপটিমাইজড। যদিও এই ফোনের কোনো খারাপ দিক থেকে থাকে তা এক ভাষ্যে চুপ করে দিতে পারে এর কোয়াড ক্যামেরা। সারপ্রাইজিংলি এটি বাজারে থাকা সবচেয়ে কম মূল্যের কোয়াড ক্যামেরা সেট আপযুক্ত ফোন। প্রাইমারি 12 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেল, ডেপ সেন্সর 2 মেগাপিক্সেল। ডে লাইটে এবং লো লাইটে উভয় লাইটিং কন্ডিশনে এর প্রাইমারি ক্যামেরা খুব ভালোই পারফর্ম করেছে 1.8 অ্যাপারচার হওয়ার কারণে। পোর্ট্রেট, স্লো মোশন, নাইট মোড, এক্সপার্ট ইত্যাদি সহ বেশ কিছু মোড থাকছে এখানে, তবে সব থেকে আমাকে একদম অ্যামেজিং করেছে এর আলট্রা ম্যাক্রো মোড। কোনো অবজেক্টের একদম কাছে নিলে খুবই ডিটেল ফোকাস পাওয়া যায় এই ম্যাক্রো মোডে। অন্যদিকে এই ফোনের ফ্রন্টে থাকছে F2.0 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। এতেও পোর্ট্রেট, HDR, বিউটি সব রকমের মোড থাকছে। আই এম টোটালি সারপ্রাইজ টু নো দিস ক্যামেরা সাপোর্ট 4K 30fps ভিডিও। নর্মাল মোডের পিকচারগুলো এখানে খুব ভালোই লাগছিল, শার্পনেস মোটামুটি খুব ভালোই ছিল। অন্যদিকে আলট্রা ওয়াইড লেন্সের তোলা ফটোগুলো ডাইনামিক রেঞ্জ ছিল একদম দেখার মতো। আগেই বলেছিলাম এখানে সব থেকে ভালো লেগেছে এর ম্যাক্রো মোডের পিকচারগুলো, এত সুন্দরভাবে যে এই ফোনে ম্যাক্রো মোডের পিকচারগুলো তুলে ধরতে পারবে যা আমি একদমই আশা করিনি। অন্যদিকে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল খুব ভালোই শার্প এবং পোর্ট্রেট মোডে সেই পিকচারগুলো তুললে শার্পনেসটা আরও বেশি বৃদ্ধি পায়। এরই সাথে এই ক্যামেরার নাইট মোড বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক। এই ফোনটি হাতে পেয়ে এবং এর চিপসেট সম্পর্কে জেনে আমি একটু অবাক হয়ে গিয়েছি। ফোনটি হাতে পাওয়ার পর আমি জানতে পারি এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665। 665 এর মতো চিপসেট এই বাজেটের ফোনে ইটস টোটালি আনবিলিভেবল। সো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল এই চিপসেট। এবং কিছু মাস আগে এই চিপসেটটা ব্যবহৃত হয়েছিল Mi A3 তে। ভালো একটি পারফরমেন্স ডেলিভারির সাথে সাথে এটি কিন্তু খুব ভালো ব্যাটারি সেভিং, কারণ এটি 11 ন্যানোমিটার একটি চিপসেট। এতে 8টি কোর থাকছে, যার মধ্যে 4টি হলো ক্রায়ো 260 গোল্ড, যেগুলো 2.0 GHz, আর বাকি 4টি হলো 1.8 GHz এর ক্রায়ো 260 সিলভার। এর GB হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। পাবজি প্লেয়িং এই ফোনে ছিল একদম স্মুথ, কোনো রকমের কোনো হ্যাং ল্যাগ স্টাটারিং চোখে পড়েনি। এই ফোনে একদম HD গ্রাফিক্সে পাবজি খেলা পসিবল। পাবজি ব্যতীত আর যে হাই ডিমান্ডিং গেম থাকে যেমন অ্যাসফল্ট 9, এগুলোও এই ফোনে একদম স্মুথলি খেলা যাবে। আর আপনারা যদি বেশিরভাগ লোকের গেমিং রিভিউ করার জন্য বলেন তাহলে একটি গেমিং রিভিউ আমি করব। আর HD+ ডিসপ্লে হওয়ার ফলে এই ফোন দিয়ে পারফরমেন্স কিছুটা হলেও বেটার পাবেন। কালারওয়েস এর গুড অপটিমাইজেশনের কারণে এই ফোনের অ্যাপ ওপেনিং টাইম ছিল খুব ভালোই ফাস্ট, বলতে গেলে জাস্ট ট্যাব অ্যান্ড প্লে, এবং অ্যানিমেশনও ছিল একদম দেখার মতো। এদের র্যাম থাকছে 4GB ও রম থাকছে 64GB, আর ডেডিকেট HD কার্ড স্লটের মাধ্যমে 256GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন। ব্যাটারি সেকশনে এই ফোনে ব্যবহৃত হয়েছে 5000mAh এর একটি দানবাকার ব্যাটারি, যা একদম হেভি ইউসেজে খুব ভালো একটি ব্যাকআপ দিতে সক্ষম আপনাকে। তবে এই ফোনে কোনো টাইপ সি পোর্ট এবং বক্সে কোনো ফাস্ট চার্জারও দেওয়া হয়নি।
আর প্রথমবারের মতো কালার ওয়েস চালু হয়েছে আপনি কোন অ্যাপে কত পরিমাণ ব্যাটারি ইউজ করেছেন, যা আগের কোনো কালার ওয়েস ভার্সনে এই ফিচার ছিল না। এই ফোনটি চার্জ হতে সময় নেয় 3 ঘন্টার মতো, এটা বড় শোনাচ্ছে কিন্তু এত বড় ব্যাটারি অনুযায়ী এটা ঠিকই আছে। এত বড় ব্যাটারি হওয়ার ফলে এই ফোনের ওজনটাও কিছু বৃদ্ধি পেয়েছে, এর ওজন হলো 198 গ্রাম। আর এর ব্যাক সাইডের সৌন্দর্যতা বজায় রাখতে এই বক্সের সাথে যাও সিলিকন ব্যাক কভারটি ইউজ করবেন, তা না হলে ফোনের ব্যাক পার্ট একদম স্ক্র্যাচ পরে শেষ হয়ে যাবে। সিকিউরিটি হিসেবে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক উভয়ই থাকছে। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক উভয় টেস্ট করেছিলাম। ফিঙ্গারপ্রিন্ট আমার টেস্টিং একদম র্যাপিড ফাস্ট লেগেছে, জাস্ট আঙুলটা লাগা মাত্রই ফোনটাকে আনলক করছিল, এবং এখন দেখা যাচ্ছে প্রায় সব ফোনে এই ফিঙ্গারপ্রিন্ট খুব ফাস্টই হচ্ছে। এর সফটওয়্যার বেস ফেস আনলকও ছিল খুব ভালোই ফাস্ট, তবে এটা শ্যুট করা হয়নি। সো কথা বলতে বলতে তো এখন প্রায় ভিডিও লাস্ট পার্টে চলে এলাম, এখনই বলবো এই ফোনটি মূলত কাদের জন্য সাজেস্টেড। যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে এবং ভাবছেন এই বাজেটের মধ্যে ফোন কিনবেন, তাদের জন্য মাসলি সাজেস্টেড এই Realme 5, কারণ বর্তমান বাজার দর অনুযায়ী এবং সব দিক বিবেচনা করে এই বাজেটের সেরা ফোন এই Realme 5। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো রিভিউতে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য আমার ফেসবুক আইডি এবং আমার গ্রুপ লিংক দেওয়া রয়েছে।